আছি আমরা দুই বোন দুই ভাইয়ের সাথে প্রেম করি যদি আমাদের মা মেনে না নেয় এটা অবশ্য একটা চিন্তার বিষয় কারণ দেখা যাবে আমরা পছন্দ করলাম ওদেরকে বিয়ে হলো আর কিছু তখন তো বিষয়টা মানতে পারবো না আমিও মানতে পারবো না আমিও মানতে পারবো না আচ্ছা মনে কর যদি কেউ মেনে না নিল সেক্ষেত্রে আমাদের কি করা উচিত পালিয়ে যাওয়া উচিত এটা ঠিক হবে না কারণ মা এত কষ্ট করে আমাদের বড় করছে মায়ের মনে দুঃখটা ঠিক হবে না কিন্তু ওদেরকে ছাড়াও তো আমরা থাকতে পারবো সেটা অবশ্য ঠিক তাহলে কি করা যায় তুই তো বড় তুই একটু ভাব না আমার মাথায় তো কিছু আসছে না ইয়েস জানি একটা আইডিয়া বের করা গেল সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা বলবো না যে আমরা দুই ভাইয়ের সাথে একসাথে প্রেম করছি এটা কিন্তু একটা ভালো বুদ্ধি আগে বাসায় সবাইকে রাজি করে নিব তারপরে বলবো কি বলিস বুদ্ধিটা মন্দ না যাই হোক ফাইনালি কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো তুই যদি করিস আমিও পারবো না রে আচ্ছা শোন এটা নিয়ে এত বেশি এখন চিন্তা করা যাবে না ঠিক আছে কারণ এখনো অনেক সময় আছে হাতে বাসা কোনো না কোনো ভাবে মাকে ম্যানেজ করে দিব এখন চল অনেক দেরি হয়ে গেছে বাসায় গেলে বকা দিবে ঝাড়ু দিয়ে পিটাবে তার ঠিক আছে চল যাই মুভিজ দিরা না তার নির্গত ধরেছি যাই তুই ঠোলা লাগাই তুই মাথা বড় সেন্টিমিট করে দে কামই তোমার এটা ওই টাকাগুলো কই গেল রে আরে টাকা তো ঢাকা ভার্সিটিতে খরচ করছি বুঝছ নাই তুমি আসলে একটা ফাউল মিয়া আরে বড় টাকা থাকলে তো খরচ করা লাগে টাকা না থাকলে খরচ করম কোথায় থেকে টাকা ছাড়া আমি কিছু বুঝি না বুঝছো আমার শুধু টাকা 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 দরকার যা হোক আমার এক বন্ধু ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো ভাইজান আপনি আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছো দেখছো নি চেহারাটা রে এই চেহারা দেখলো তো একটা মেয়া লাগে আচ্ছা ভাই আপনি কোনছা এই যে এত টাকা 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 আরে টাকা নিয়ে আমি কবর যাবেন নাকি এই যে চেহারা আপনার মাশাআল্লাহ মাগার দেখলে তো অস্থির হয়ে যেতেছি আচ্ছা ভাই ব্যাস আদি কর লাগতো না আর পাঁচটা বছর পর কি চেহারা থাকবো ভাই যত আমার একটা দেখা শোনার দায়িত্ব আছে না ভাই আপনার যা ভালো লাগে না ভাই আমার বিষয়টা একটু ভাইবে এই বিষয়ে চিন্তা করিস না ভাববো ভাববো তুই কোনো টেনশনই করবি না ভাই এত দূরে যাওয়া লাগে না ভাই ওই যে পাশের বাড়ির বুঝতে তো পারছেন কার কথা কইছি গেলাম ও আমার মনের কথা রাখ কেমনে বলো রে তো শালাই তো একটা বিশাল জিনিস বিশাল মাল জিনিসটা কিন্তু একশো একশো শালা তো আসলে একের মাল রে শোন তাহলে চল চলে যাই আপনার যে গরু এই গরু আজকে আমার চাষা ধান খেত খাইছে আচ্ছা গরু হইলো গিয়ে বুবাজাত সে গরি দরি আলগা হয়ে কার ধান খেত খাইবো না কার পাট খেত খাইবো এটা খাইতেই পারে বুবাজার তো কত কিছু করে এটা নাকি বাইক বিচারাই দিব আপনার গরু বুবাজাইট আর বুবাজাইট সাসার ধান খেত খাইছে এই ধান খেত খাওয়ার উপর দেয় সাসাই আমারে মারছে বকা দিছে আরে তোমার সাথে তো দুনিয়ার খবিস একটা লোক অসভ্য একটা লোক বদমেজাজি কিপটা এই লোকে তোমার মারতেই পারে এই গরুয়ে ধান খেত খাইছে এই লোকে তোমার মারছে না তোমার চাষার সব হয়েছে খামা খাই ধরে ধরে মারবো হেরে তুমি আমার বাইক কইতে আইছো কিসের জন্য শেষ পর্যন্ত আপনি আমার চাষারে খবিস কইলেন তো খবিস তো খবিস কমন কিন্তু আর মানুষ কমু তার চেয়ে বেশি খবিস আগে তো আপনি কইতাছে এই খবরদার আর একটা কথা বলবো ঝাড়ু দেখছো ঝাড়ু ঝাড়ু দিয়ে পিটাইতে পিটাইতে বাড়িতে বার করে দিই ঝাড়ু দিয়ে মারবেন মারান চেয়ে দেখি এর বীজ আমি কই রে সারবো এই কথা আগে ওই চল 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 রাইন আমি এর বীজ তো কই রে সারবো চাষার কথা আমি যাইতাছি আজকে আর যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আশেপাশে এত মানুষ কেউ যদি দেখে বাড়িতে নালিশ করে দিবে
মা আজকের বাড়িতে উঠতে দিবে না তাহলে তা অবশ্য ঠিক বলছিস কিন্তু কি করব বল এখন আসছে না ওরা এই যে আমরা চলে আসি চলে আর ও হ্যাঁ এত দেরি প্লিজ ইয়া ভাবি প্লিজ মানে আমি মানুষকে দাঁড়ায় রাখতে পারলাম না এটা কোনো কথা না আসলে আমাদের রাস্তায় অনেক তুই একটু সামনে যাস না রে বাবা আমরা তোর জন্য কোনো প্রেম করতে পারতাম না আমি কি প্রেম করতে পারতাছি মানে গঠন হচ্ছে কি জানো দেরি করছ কেন সেটা বল এটা গ্রাম অঞ্চল তোমাকে বুঝতে হবে এটা গ্রাম অঞ্চল মনে করো যে আমি এদিক দিয়ে বেরোই মানুষ দেখে এদিক দিয়ে বেরোই মানুষ দেখে এটা বুঝতে হবে তোমাকে তাও ভালো বলো না রাস্তায় জ্যাম ছিল এটা কি শহর যে রাস্তায় জ্যাম ছিল যেমনে বলতেছো ছেলে মানুষ আসবা দেখে করতে তাতে যদি এত কারণ দেখাও তাহলে আমরা দুইটা মেয়ে মানুষ কিভাবে বের হয়ে বলো তোমার জন্য কি আমরা অপেক্ষা করি নাই আমি নিজে অপেক্ষা করি নাই দেখো তোমার ব্যাপারে আমার ব্যাপারে অনেক আলাদা হ্যাঁ একটা মেয়ে মানুষকে এতক্ষণ দেখা করা উচিত হয় নাই আচ্ছা সরি সরি আচ্ছা তোমার আসতে কোনো ব্যাপার কষ্ট হয় নাই তো না না আচ্ছা আমরা এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব এটা তোমার আমি কি উত্তর দিই আমার বাবা যে হারকিপটার হারকিপটা আমার বাবারে দেখ না আমার আগে বাবার বাড়ি কাছে বিয়ের কথা বলতেই হয় না আমার সাহসই গেল না কি করব বলো তো ওরে আল্লাহ প্রেম করার আগে তো হন আর মনে ছিল না বাবার দেখলে আডু কাপাই আর এখন বিয়ে আমার বাপ জান অনেক ভয় পাই তো ভয় পেলে চলবে আর যাই হোক একটা কিছু ব্যবস্থা তো অবশ্যই করতে হইব ঠিক আছে ভয় পেলে তোর হইতো না বুকে সাহস নিয়ে মনে করো কাজ করতে হইব আর মনের সাহস সঞ্চয় করতেছি তোমার জন্য সাহসটা কত দূর আগাইছ শুনি অনেক দূর আগাইছি এটা তোমার পরে বিস্তারিত টের পাবা এখন বুঝবা না চলো যাই যাই হইছে কর আর চলো তো অনেকক্ষণ চলো বেশি কথা বললে আবার ঝামেলা হবে আসসালামু আলাইকুম কাকা মশাই কেমন আছেন কাকা আছি ভালো আছি তোমার নাম জানি কি কাকা আমার নাম মিজান তোমার নাম মিজান ডাকছে কেরা হ্যাঁ তোমার তো নাম রাখা উচিত ছিল আমিরটি নামিরটি না আড়াই পেয়েছে জিলাপি তুমি যদি জেনে যাও হেলে কেন আড়াই পেয়েছে প্যাঁচ লাগাও কি কি মনে করে প্যাঁচ লাগিয়ে ক্রিপ্টে গুটি শুটি মেরে বই রয়েছে হয়েছে কি কাকা একটা কথা কইতাম কি করবে কই ভালো আছে গুটি শুটি মেরে রয়েছে কিসের জন্য কাকা আপনার পোলা আছে না আমার পোলা কি করছে কোনটা জোনোডাই কি করছে নাকি ওই যে পাশে বের মিতুর মা আছে না হাই 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 কও কি আমার দুই পোলা এটা হা বাড়ালো গোবা বুদ্ধির গোষ্ঠী নাই মিতুর মার পাঁচ লাগছে এত মাইয়া থিয়ে দেশে আহা কাকা বুঝে না আরে না কথাটাকে শুনবেন তো আরে ওরা যে দুই বোন আপনার দুই পোলার পিছনে লাগছে আমার দুই পোলার পিছনে লাগছে মানে দুনুরা দুনুরাই তো কাকা তুমি শিওর 100% শিওর কাকা এতদিন কোনো কি রে ওই নাই আপনার ডরে আরে ডর কি যেটা সত্য সেটা কই বেতু তবে কাকা একটা কথা কি জানেন কি সবচেয়ে মূল্যবান কথা হইছে এটা আমি নাকি শুনলাম ওই মিতুর মা আপনার এই বিষয় সয় সম্পত্তি কবজা করবার লাগে নাকি লাগছে এই কথা শুনলেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আর ঠিক রাখতে পারি না কাকা বিষয়টা আপনি একটু দেখেন তুমি এক কাম করো আমার দুই পোলার গতিবিধি লক্ষ্য রেখো তাহলে আপনি কোনো টেনশন না কাকা বুঝলা আমি আছি না তুমি সাকসেস হয়ে পারো ওই যে কইলাম না আরেক বেশি জিলাপি পেট ভরে খাওয়াম না কাকা গেলাম আসসালামু আলাইকুম বিষয়টা গুলো খেয়াল রাখেন দাদা শুন সিরি তোর মার বলে প্রেশার আছে এখন তো প্রেশার আমার উঠে গেল হ্যাঁ মায়া লোক হইয়া আমার সম্পত্তি গ্রাস করবার চায় পাসম না এবার মরে গেছি এবার বাঁচার কোনো স্বাদ নাই বাঁচার কোনো স্বাদ নাই কাকা এটা গিট্টু মিজান গেল না আপনার এখান থেকে মিজান গেল গিট্টু না এই মিজান যে খবর দিয়ে গেল এই খবর তুই দেস নাই কে তুই বল আমার পোলা পানোর উপর সব খবর রাখস কাকা ওগুলা বাদ দেন ওটা কালা দলা দুইটাই আছে কাকা যেটা আসল কথা এটা কই কালা দলা কি না মানে আপনার একটা ছেলে কালা একটা দলা এটা কইছিলাম আর কি কালা দলা থেকে কি যে কালা দলা হয়ে পারে না না কাকা আমি একটা কথা কই কাকা ক কাকা আপনি কি বিয়া দুইটা করছিলেন এই কথা কস কে মানে একটা বউর পেটাতে কালো হয়েছে আর একটা পেটের দলা বার হয়েছে বাচ্চা লাত্তি দিয়ে একের মাজার আড্ডি ভাঙ্গিয়ে ফেলাবো শুয়ার আচ্ছা কাকা আমার মাফ করে দিন কাকা এবার ওই যে ঋতুর মার গরু ধান খেত খাইলো আপনার
এই কইতাছে আপনি নাকি জমিন বেজাল কইরা নিছেন ওটা কইলো আবার যে গরু ধান খেত খাইলো গিয়া কইছি পরে আমার তো গালাগালি করছই আমার হাসন দে দরিন দিছে আপনারা সব গালাগালি করছে আবার কয় কি কয় আমার গরু আরো সারমু দরকার হয় ক্ষেতের মধ্যে বুঝছি কি বুঝছেন কাকা রে তোর মা যদি মায়ের লগ্ন হয় পুরুষ হইতাল কি করতাম জানো কি করতেন কাকা এমনি করে গলায় একটা পেঁয়াজ দিয়া জিভ লাড়াইয়া দাঁড়িয়ে গেল দিস তোর মা লতাই হ্যালো ভিউয়ার্স, আমি এফ এ সুমন। আমার খুব পছন্দের একটা মানুষের এই চ্যানেলটি। সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।